নমস্কাৰ প্ৰিয় দৰ্শক, মই পাৰ্থ বৰা। ইজৰাইলৰ ভূমিত উপস্থিত হল মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। জো বাইডেনের উপস্থিতির পিছতে মধ্যপ্রাচ্যত ভূ রাজনীতি কোন দিকে গতি করে সে লক্ষণীয় হব। কিন্তু এটা মন্তব্যই জো বাইডেনের এটা মন্তব্য তাৎপর্য বহন করেছে। প্রথম কথা, জো বাইডেন বা মার্কিন যুক্তরাষ্ট্রে আরম্ভণির পরাই ইজরায়েলক সমর্থন করে আহিছে, ইজরায়েলর প্রত্যাক্রমণক সমর্থন করে আহিছে। ইজরায়েলে প্রত্যাক্রমণ কৃতিয়া করেছে যেতিয়া হামাসে ইজরায়েলক আকস্মিকভাবে আক্রমণ করে 900,000-1200 লোকক হত্যা করেছে। আর এই হত্যার পিছতে বা এই আক্রমণের পিছতে, আকস্মিক আক্রমণের পিছতে ইজরায়েলে প্রত্যাক্রমণ করেছে। আর ইজরায়েলের প্রত্যাক্রমণের সম্পূর্ণ অধিকার আছে বলে প্রথমেরপরাই মার্কিন রাষ্ট্রপতিগুলিয়ে কয়ে আছিল। কিন্তু ইজরায়েলের ভূমিত ভরি দিয়ে আজি মার্কিন রাষ্ট্রপতিগুলিয়ে কলে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই 9/11 আক্রমণের পিছত, অর্থাৎ 2011 চনের সেপ্টেম্বরের 9 তারিখের আক্রমণ, সেই আক্রমণের পিছত যা ভুল করেছিল ইজরায়েলে যাতে সেইকটা ভুল নকরে, ক্ষোভিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বিন লাদেনের নেতৃত্বত এক ধ্বংসলীলা হয়েছিল, দুখন বিমানে আক্রমণ করেছিল, দুখন বিমানের যোগেদি আক্রমণ করা হয়েছিল, পেন্টাগন বা আক্রমণ করা হয়েছিল, টুইন টাওয়ারক ধ্বংস করে দিয়া হয়েছিল টুইন টাওয়ারক, তারপর ক্ষোভিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষোভিত হয়েছিল আর ন্যায় লাগিছিল মার্কিন যুক্তরাষ্ট্রক, বা যখন লোকের মৃত্যু হল বা মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিকে বিচারিছিল ন্যায়, মার্কিন যুক্তরাষ্ট্র ন্যায় প্রদান করলে। কিন্তু এই ন্যায় প্রদান করা কার্যত বহুকটা ভুল মার্কিন যুক্তরাষ্ট্র করলে। এই মন্তব্য মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনও মন্তব্য কোট করেছে তেল আভিবত, ইজরায়েলর রাজধানী তেল আভিবত, ইজরায়েল এতিয়া এক যুদ্ধ সদৃশ পরিস্থিতি বা ইজরায়েল যুদ্ধ করবলে অগ্রসর হয়েছে হামাসর বিরুদ্ধে। গাজা স্ট্রিপত অহরহ বোমা বর্ষণ ইজরায়েলে করে থাকা পরিলক্ষিত হয়েছে। এতিয়া ইজরায়েলক যে পরামর্শ আগবা হয়েছে, এই পরামর্শের অর্থ কি বা মার্কিন যুক্তরাষ্ট্রের ভুলটো কি আছিল? সম্ভবত যেহেতু ভুলটো বিশ্লেষণ করা নাই, সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রে কোব বিচারিছে তেওঁলোকে প্রিসিশন টার্গেট করা নাছিলে। যিগৰাকী ব্যক্তি সেই সন্ত্রাসবাদী কার্যকলাপর সহ জড়িত আছিল, যিগৰাকী ব্যক্তি টুইন টাওয়ার আক্রমণের সহ জড়িত আছিল, সেইগৰাকীক হত্যা করে ন্যায় প্রদান ওসামা বিন লাদেনক পাকিস্তানত বিচারি উলিয়াই হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকসল ন্যায় প্রদান করা হল। কিন্তু এই ভুলবুর হয়েছে যিধরণে মার্কিন যুক্তরাষ্ট্র 20 বছর ধরে মার্কিন সেনাবাহিনী আফগানিস্তানত বহি থাকিলে, আফগানিস্তানত থাকা বিভিন্ন সন্ত্রাসবাদীর সহ যুদ্ধত লিপ্ত হল। এই যুদ্ধত মার্কিন বহু মার্কিন ডলারও খরচ হল, মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজকোষ সেই রাজকোষও হ্রাস হল, আর তার সমান্তরালক আফগানিস্তানত বহু নিরপরাধী লোকের মৃত্যু হল। আর সমস্যা সমাধান নকরাক পুনের তালিবানক আফগানিস্তান হস্তান্তর করে মার্কিন সেনায় আফগানিস্তান এড়িবলগা হল বা এড়ার পরিস্থিতি উদ্ভব হল, যার পরিপ্রেক্ষিতত যোৱা বছৰ আগৰ বছৰ মার্কিন সেনাবাহিনীয়ে তাৎক্ষণিকভাবে আফগানিস্তান ত্যাগ করলে। সেই ভুল যাতে তেল আবিবে নকরে, ইজরায়েলে নকরে, তার সকিয়নি সেই তার সকিয়নি প্রদান করলে মার্কিন যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুক, ইজরায়েলের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নেতানিয়াহুক, অর্থাৎ হামাসক আক্রমণ করক, হামাসক নিঃশেষ করক, কিন্তু এই আক্রমণত গাজাক নিঃশেষ করে নিদিব, গাজার 23 লাখ মানুষক নিঃশেষ করে নিদিব, গাজার 23 লাখ মানুষ বাস করে। আর 23 লাখ লোকের হামাসক সমর্থন দিয়া বা হামাসের সদস্য কি হব, 10,000 বা 20,000 বা সেই ধরনের সদস্য থাকিব, বাকি সকল কিন্তু নিরপরাধী স্থানীয় নাগরিক। গতি হামাসক নিঃশেষ করার স্বার্থত গাজাক নিঃশেষ করে নিদিব, এই বার্তা পরোক্ষভাবে রাজহুয়াক নেতানিয়াহুক দিলে মার্কিন রাষ্ট্রপতিগুলিয়ে। আর বহু কথা কলে মার্কিন রাষ্ট্রপতিগুলিয়ে। আর মার্কিন রাষ্ট্রপতিগুলিয়ে ভ্রমণ প্রথমতে পরিকল্পনা করেছিল ইজরায়েললে আহিব, সমমর্মিতা প্রকাশ করব, হামাসক যে নিঃশেষ করার পরিকল্পনা ইজরায়েলে করেছে সেই পরিকল্পনাত সম্পূর্ণ সমর্থন আগবাব বা এটিও সমর্থন আগবাইছে। কিন্তু তার সমান্তরালক এই যে যুদ্ধ হামাস বনাম ইজরায়েলের, এই যুদ্ধ যাতে সম্প্রসারিত নহয় মধ্যপ্রাচ্যলে, তারও পদক্ষেপ গ্রহণ করার কথা আছিল মার্কিন রাষ্ট্রপতিগুলির। কিন্তু মার্কিন রাষ্ট্রপতিগুলি উপস্থিত হওয়ার আগ মুহূর্তত গাজার শহর এখনের এখন হসপিটালত, আল আহিল ব্যাপটিস্ট হসপিটালত যে বোমা বর্ষণ হল, যে রকেটরে বোমা বর্ষণ হল, যখন হসপিটালত আঘাতপ্রাপ্ত পেলেস্তাইনী সকলের চিকিৎসা চলি আছিল সেই হসপিটালখন যেটা বোমা বর্ষণ হল, 500 লোকের মৃত্যু হল, ভূ রাজনীতিয়ে ইউটার্ন ললে। মার্কিন রাষ্ট্রপতিগুলি অহার আগতে কিন্তু মার্কিন সেক্রেটারি অফ স্টেটে বাহর পাতি আছিল ইজরায়েলত 5 দিন ধরে, আর কেবল ইজরায়েল রাষ্ট্রপ্রধানের সহ কথা পতাই নহয়, জর্ডানের রজা কিং আবদুল্লাহ, ইজিপ্তর রাষ্ট্রপ্রধান এল সিসির সহ কথা বতরা লিপ্ত হয়েছিল। আর যাতে
ইজৰাইলকো কনভিন্স কৰিছিল যাতে মানৱীয় যিবোৰ সাহায্য গাজালৈ গাজালৈ যোৱাৰ পথত সেই সাহায্যসমূহ যোৱাত যাতে ইজৰাইলে সমৰ্থন দিয়ে বা আৰু সেই সীমান্তৰ যিসমূহ ৰাস্তা সেই ৰাস্তাসমূহ খুলি দিয়ে যাতে মানৱীয় সাহায্যসমূহ বা যিবোৰ মানৱীয় সাহায্য ইলেক্ট্ৰিচিটিৰ যোগান বা খাদ্যৰ যোগান বা ঔষধৰ যোগানৰ যি প্ৰক্ৰিয়া সেই প্ৰক্ৰিয়া যাতে পুনৰ আৰম্ভ হয় তাৰ কাৰণে ইজৰাইলক কনভিন্সো কৰিছিলে কিন্তু সেই যি হস্পিটেলখনৰ বোমাবৰ্ষণ সেই বোমাবৰ্ষণৰ পিছত কিং আব্দুল্লাৰ সৈতে আৰু এল চি চিৰ সৈতে যি বৈঠক সেই বৈঠক বাতিল কৰিবলগীয়া হয় মাৰ্কিন ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে বৈঠক বাতিল হোৱাৰ পিছতে ভূ ৰাজনীতিয়ে কিছু অন্য দিশলৈ গ'ল আৰু তাৰ পিছতে ইজৰাইলে ষ্টেটমেণ্ট দিলে স্পষ্টীকৰণ দিলে এই হস্পিটেলৰ যি বোমাবৰ্ষণ যি আক্ৰমণ যি ৰকেট লঞ্চিং সেই ৰকেট লঞ্চিং ইজৰাইলে কৰা নাই এটা ভিডিঅ' জাৰি কৰিলে এখন তেওঁলোকে তেওঁলোকৰ বক্তব্য কৰবৰেট কৰিবলৈ বক্তব্যৰ প্ৰমাণ দিবলৈ বা তেওঁলোকে যে সেই আক্ৰমণ কৰা নাই সেই হস্পিটেলখনত বা হস্পিটেলত তেওঁলোকে কেতিয়াও লক্ষ্য কৰি নলয় ধ্বংসৰ বা আক্ৰমণৰ সেই কথা বুজাবলৈ এটা ভিডিঅ' ৰিলিজ কৰিলে যদিও মাৰ্কিন ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰীৰ মন্তব্যকে সৰুগত কৰি এই হস্পিটেলৰ আক্ৰমণ তৃতীয় ব্যক্তিয়ে বা তৃতীয় দলে কৰিছে বুলি যদিও ক'লে ইংৰাজীত তেওঁ দি আদাৰ টীম বুলি ক'লে দি আদাৰ টীমে এই যি আক্ৰমণ সেই আক্ৰমণ কৰিছে বুলি ক'লে তৎসত্ত্বেও কিন্তু এটা সন্দেহ থাকি গ'ল এই আক্ৰমণ ইজৰাইলে কৰিছে নেকি কাৰণ মধ্যপ্ৰাচ্যৰ বহু দেশত এতিয়া ইজৰাইলৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰা দেখা গৈছে এই যুদ্ধখন হামাছ আৰু ইজৰাইলৰ বিৰুদ্ধে গতিকে এনে ক্ষেত্ৰত ইজৰাইলে তেনেধৰণে এক হস্পিটেলক লক্ষ্য কৰি লোৱাৰ প্ৰশ্ন উঠিব নোৱাৰে এনেধৰণৰ যুক্তি কিছুমান আগবঢ়ায় বিশেষকৈ ইৰাণে ইয়াৰ সুযোগ লৈছে ইৰাণত প্ৰতিবাদ হৈছে ইজৰাইলৰ বিৰুদ্ধে তাৰ সমান্তৰালকৈ এই প্ৰতিবাদ ডমিনো ইফেক্টৰ ৰূপ লৈ অন্যান্য মধ্যপ্ৰাচ্যৰ দেশসমূহলৈও এই প্ৰতিবাদে সম্প্ৰসাৰ হোৱা পৰিলক্ষিত হৈছে কিন্তু এই মুহূৰ্তত মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰৰ সেইকাৰণে ভূ ৰাজনীতিত বা কূটনীতিক কিছু পৰিমাণে পৰিৱৰ্তন আনিবলগীয়া হৈছে কাৰণ মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰই নিবিচাৰে এই যি যুদ্ধ সম্প্ৰসাৰিত হওক মধ্যপ্ৰাচ্যৰ দেশসমূহলৈ আৰু মধ্যপ্ৰাচ্যৰ দেশসমূহৰ সৈতে এক 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 বেক চেনেল আলোচনা মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰ ইতিমধ্যে আৰম্ভ কৰিছে আৰু এই আলোচনাৰ অংশবিশেষ বা এই আলোচনাৰ ৰেজাল্ট হিচাপে ফলাফল হিচাপে ইতিমধ্যে ইজিপ্ত কনভিন্স হৈছে সীমান্তৰ দুৱাৰ খুলি দিবলৈ আৰু সেই সীমান্তইদি যাতে সাহায্য যায় দক্ষিণ গাজালৈ সাহায্য যায় এই কথা নিশ্চিত কৰিবলৈ ইজিপ্তে সহমত পোষণ কৰিছে গতিকে মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰই দুটা কাম কৰিছে তেওঁলোকৰ বিদেশ নীতিৰ দুই ধৰণে আগবাঢ়িছে বুলি ক'ব পাৰি এক বিদেশ নীতিৰ এটা অংশ হৈছে বা এটা দিশ হৈছে হামাছৰ বিৰুদ্ধে ইজৰাইলে যি যুদ্ধ কৰিছে সেই যুদ্ধ কৰি যাওক হামাছ নিঃশেষ হওক সন্ত্ৰাসবাদ নিঃশেষ হওক কিন্তু সেই যুদ্ধ প্ৰিচিছন ৱাৰ হওক যিসকল হামাছৰ সদস্য যিসকল হামাছৰ নেতা যিসকল সেই আকস্মিক আক্ৰমণত জড়িত হৈ আছে প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে সমৰ্থন দিছে সেই আকস্মিক আক্ৰমণক সেইখিনি লোকক বিচাৰি আক্ৰমণ কৰা হওক আৰু তাৰ সমান্তৰালকৈ যি প্ৰায় 200 বনমাবন্দী হৈ আছে হামাছৰ হাতত তেওঁলোককো যাতে জীৱিত অৱস্থাত ইজৰাইলে উদ্ধাৰ কৰিব পাৰে সেই ধৰণে পৰিকল্পনা কৰক কিন্তু উপৰ্যুপৰি 362 বৰ্গ কিলোমিটাৰ এটা স্থানক বোমাবৰ্ষণ কৰি নিঃশেষ কৰি দিয়াৰ পক্ষত কিন্তু মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰ নাই আজিৰ তাৰিখত ইজৰাইল বিশ্বৰ অন্যতম এখন শক্তিশালী সামৰিক শক্তি গাজা 362 কিলোমিটাৰৰ বৰ্গ কিলোমিটাৰৰ এক অঞ্চল য'ত 23 লাখ লোকে বসবাস কৰে সেই অঞ্চল নিঃশেষ কৰি দিবলৈ 23 লাখ লোকক হত্যা কৰিবলৈ ইজৰাইলক মাথো এদিনৰ প্ৰয়োজন ইজৰাইলৰ হাতত যিখিনি সমৰসজ্জা আছে যিখিনি সামৰিক শক্তি আছে এদিনৰ প্ৰয়োজন কিন্তু সেই প্ৰক্ৰিয়াৰে উদ্দেশ্য সফল নহ'ব ইজৰাইলৰ উদ্দেশ্য হৈছে হামাছক শেষ কৰা তেনেধৰণৰ যদি পদক্ষেপ লয় গাজাক শেষ কৰিবলৈ যায় পেলেষ্টাইনৰ লোকসকলৰ বা পেলেষ্টাইনসকলৰ আত্মসন্মানেৰে জীয়াই থকাৰ বা এক স্বাধীনভাৱে স্বাধীনচিতীয়াকৈ জীয়াই থকাৰ বা সাৰ্বভৌম এক স্থানত জীয়াই থকাৰ তেওঁলোকৰ যি অধিকাৰ সেই অধিকাৰক খৰ্ব যদি কৰে মধ্যপ্ৰাচ্য পুনৰ ক্ষোভিত হ'ব কাৰণ যোৱা 20-30 বছৰ ধৰি মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰৰ পৃষ্ঠপোষকতাত মধ্যপ্ৰাচ্যৰ একাধিক ইছলামিক ৰাষ্ট্ৰই বন্ধুত্বৰ হাত ইজৰাইলক আগবঢ়াইছিলে কিন্তু যদিহে যুদ্ধ সম্প্ৰসাৰ হয় সেই যি বন্ধুত্বৰ হাত আগবঢ়োৱাৰ প্ৰক্ৰিয়া মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰৰ পৃষ্ঠপোষকত আৰম্ভ হৈছিল সেয়া জ্যোতি পৰিব যিটো মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰই বিচৰা নাই তাৰ সেইকাৰণেই ইজৰাইলক সমৰ্থন আগবঢ়াইছে হামাছক নিঃশেষ কৰিবলৈ মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰই সমান্তৰালকৈ গাজা আৰু ৱেষ্ট বেংকৰ পেলেষ্টিনিয়ানসকলক অৰ্থ সাহাৰ্য আগবঢ়াইছে কিমান জানেনে 100 মিলিয়ন ডলাৰ মাৰ্কিন ডলাৰ অৰ্থ সাহাৰ্য
আমেরিকা আগবাইছে অর্থাৎ ইজরায়েলকো আগবাইছে যুদ্ধ করবলে হামাসক নিখেষ করবলে আর প্যালেস্টাইনক প্যালেস্টাইনিয়ান সকলক উত্তরণৰ কারণেও 100 মিলিয়ন ডলার আগবঢ়োৱা পরিলক্ষিত হৈছে যুদ্ধ যদি বতৰা বিভিন্ন বতৰা আপোনালোকক দি আছো মার্কিন যুক্তরাষ্ট্রৰ ৰাষ্ট্ৰপতি বুৰাকে ইজৰাইল ভ্ৰমণ কৰাৰ বাতৰিয়ে শিৰোনাম দখল কৰিছে কাৰণে বিশ্লেষণৰ অৱকাশ পালো উপৰ্যুপৰি আকাশমাৰ্গৰ পৰা আক্ৰমণ ইজৰাইলে চলাই আছে এই আক্ৰমণত এতিয়ালৈকে 3500 লোকৰ গাজাত মৃত্যু হৈছে আৰু ধ্বংসস্তূপৰ মাজত 1200 লোক আবদ্ধ হৈ থকাৰ খবৰ পোৱা গৈছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিগুলির যুদ্ধক্ষেত্র ভ্রমণের ঘটনায় প্রথম নহয় জো বাইডেনের ইউক্রেইনত যেটা ইউক্রেইন আর রাশিয়া যেটা যুদ্ধ চলি আছিল ইউক্রেইনতো উপস্থিত হয়েছিল গিয়ে মার্কিন রাষ্ট্রপতিগুলি গতি স্টেটসম্যান হিসাবে সেই স্থান সময় উপস্থিত হয়েছেগৈ কিন্তু উপস্থিতি কিমান প্রভাব পেলাব মধ্যপ্রাচ্যর দেশসমূহে নিজের কূটনীতি সলাবনে বা বিদেশ নীতি সলনি হবনে বা দৃষ্টিভঙ্গি এই যুদ্ধের প্রতি সেই দৃষ্টিভঙ্গি সলনি হবনে সেই লক্ষণীয় হব এফালে মার্কিন যুক্তরাষ্ট্র বিচারিছে হামাস নিঃশেষ হোক আনফালে তেওঁলোকে বিচাৰিছে প্যালেস্টাইনিয়ানসকলেও নিজৰ অধিকাৰ সুনিশ্চিত কৰক তেওঁলোকৰ অধিকাৰ সুনিশ্চিত হওক প্ৰিয় দৰ্শক এই বিশ্লেষণ কেনে পালে জনাব মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিগুলির ভ্রমণে আমাকে এই বিশ্লেষণের অবকাশ দিলে মন্তব্য করে থাকিব আমার ইউটিউব হ্যান্ডেল আর ফেসবুক পেজত মন্তব্য করে থাকিব পাৰিব চাই থাকিব নিউজ 18 অসম নর্থ ইস্ট ধন্যবাদ